কোয়েশ্চেন নাম্বার 6, একটি বৃত্তস্থ চতুর্ভুজ EFGH অঙ্কন করা হলো। বর্ধিত EF ও HG বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে প্রমাণ করো PE ইনটু PF ইজ ইকুয়াল টু PG ইনটু PH। তো আমরা আগে আঁকাটা এঁকে নিই। ফার্স্টে একটা বৃত্ত আঁকবো, তার ভেতরে একটা চতুর্ভুজ আঁকতে হবে। নেক্সট বলছে বাহুদ্বয়কে EF এবং HG বাহুদ্বয় পরস্পরকে P বিন্দুতে ছেদ করলে, বর্ধিত EF মানে EF কে বাড়াতে হবে আর HG কে বাড়াতে হবে। পরস্পরকে P বিন্দুতে ছেদ করেছে, মানে এখানে যে বিন্দুতে এসেছে সেটা P, P বিন্দুতে ছেদ করেছে। তো এটা হয়ে গেল আমার আঁকা। ওকে, এবার আমি লেখা স্টার্ট করি। EFGH বৃত্তস্থ চতুর্ভুজের প্রদত্ত আমার লেখা হয়ে গেল। নেক্সট লিখতে হবে প্রামাণ্য বিষয় বা প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে PE ইনটু PF ইজ ইকাল টু PG ইনটু PH। দিয়ে দিয়েছে আমাকে এটা, ওখান থেকে দেখে দেখে লিখে নিলাম। নেক্সট হচ্ছে প্রমাণ, এখানে কোনো অঙ্ক নেই, অঙ্কন নেই। ওকে, নেক্সট হচ্ছে প্রমাণ। EFGH বৃত্তস্থ চতুর্ভুজ, এটা লিখে নি, EFGH, EFGH বৃত্তস্থ চতুর্ভুজ। নেক্সট হচ্ছে লিখব সুতরাং, সুতরাং কোণ HEF প্লাস কোণ HGF ইজ ইকাল টু 180 ডিগ্রি। এটা লিখলাম কারণ বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণ, কোণের সমষ্টি, বিপরীত কোণগুলি পরস্পর পরস্পরের সম্পূরক হয়, আগের প্রুফেই আমরা করলাম। তো সেইখান থেকে আমি এটা লিখতেই পারি যে HEF প্লাস HGF ইজ ইকাল টু 180 ডিগ্রি, মানে এই কোণটা আর এই কোণটা দুটো বিপরীত কোণ, সমষ্টি 180 ডিগ্রি। HGF প্লাস কোণ FGP ইজ ইকাল টু 180 ডিগ্রি। এটা কারণ কেন লিখতে পারছি, কোন কোন কোণটা লিখলাম, এই কোণটা আর এই দিকের কোণটা, কারণ HGP এটা একটা সরল কোণ, দেখতেই পাচ্ছি আমরা এটা একটা সরল রেখা, HP একটা সরল রেখা, তো HGP হচ্ছে সরল কোণ, তো সেই হিসাবে এই দুটো কোণের সমষ্টি আমি 180 ডিগ্রি লিখতে পারি। সুতরাং কোণ HEF প্লাস কোণ HGF ইজ ইকাল টু কোণ HGF প্লাস কোণ FGP, মানে আগেরটাও 180 ডিগ্রি ছিল, এই যে আগে এখানে যে HEF প্লাস HGF 180 ডিগ্রি, এটা আর এইটাও আবার করে যেটা লিখেছি সেটাও দুটোই 180 ডিগ্রি। তো দুটোকে আমি ইকুয়াল টু করে লিখতেই পারি যেহেতু দুটোই 180 ডিগ্রি, তো লিখলাম। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, এদিকেও HGF ওদিকেও HGF কেটে যাবে, কাটাকুটি হয়ে গেল, থাকবে কোন HEF ইজ ইকাল টু কোন FGP। এটা হচ্ছে 1 নম্বর। ত্রিভুজ EPH ও ত্রিভুজ AGPF এর মধ্যে, দুটোর দুটোর ক্ষেত্রেই দেখো একই কোণ, আমি দুটো ত্রিভুজ নিয়েছি, EPH মানে বড় ত্রিভুজটা আর একটা নিয়েছি হচ্ছে GPF ছোট ত্রিভুজটা, দুটোরই P কোণটা দুটোর মধ্যেই আছে। তো আমি এটা লিখতে পারি যে EPH ইজ ইকাল টু কোণ FPG, যেহেতু একই কোণ, এবং তো লিখলাম কি, এবং কোণ PEH ইজ ইকাল টু কোণ FGP। এটা কেন লিখতে পারলাম, কারণ দেখো 1 নম্বরে আমি লিখেছি এইচ কোণ HEF, HEF মানে হচ্ছে এই কোণটা, আর এখানে লিখেছি PEH, PEH মানে ওই সেম কোণটাকেই বলা হচ্ছে। তো এই কোণটা আমি আগের বার একটা নাম লিখেছিলাম, এইবার আর একটা নাম লিখছি, ইজ ইকাল টু FGP। এটা হচ্ছে 1 নম্বর থেকে। ত্রিভুজ EPH ও ত্রিভুজ GPF সদৃশ কোণী, সুতরাং এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ কোণী ত্রিভুজ। সুতরাং যেহেতু সদৃশ কোণী কেন বলা হলো, যেহেতু দেখো কোণ P দুজনেরই আছে, সেম কোণী দুজনের আছে, তো তাই জন্য সদৃশ কোণী ত্রিভুজ বলা হলো। সুতরাং এটা লিখতে পারলাম, যেহেতু ওরা দুজনেই সদৃশ কোণী ত্রিভুজ, তো আমি এইভাবে লিখতে পারলাম। তো এটাকে যদি আমি ক্রস মাল্টিপ্লিকেশন করি, PE ইনটু PF ইজ ইকাল টু PH ইনটু PG, তাহলে আমার প্রমাণটা চলে আসছে। তো প্রমাণিত।